আমন্ত্রণ এনবিএস সংবাদে। দর্শক, শুরুতেই সংবাদ শিরোনাম। রিফাত হত্যা মামলার চার্জশিট দিতে পারেনি পুলিশ, পরবর্তী তারিখ 3 সেপ্টেম্বর। দেশে সব অনিয়মে যুক্ত আইন প্রয়োগকারী সংস্থা, এ নিয়ে রয়েছে বিস্তারিত প্রতিবেদন। অসৎ আচরণের অভিযোগে হাইকোর্ট বিভাগের 3 বিচারপতি বিচার কাজ থেকে বিরত থাকবেন। ডেঙ্গুতে এই পর্যন্ত আক্রান্ত 59,592 জন, অতীতের সব রেকর্ড ভঙ্গ। 21 আগস্টের দায় বিএনপির হলে পিলখানা হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগের, বলেছেন রুহুল কবির রিজভী। পিলখানা বিদ্রোহের সময় খালেদা জিয়া 24 ঘন্টা কোথায় ছিলেন, প্রশ্ন উবাইদুল কাদেরের। ভারতের সাথে আর কোনো আলোচনা নয়, পাক প্রধানমন্ত্রী ইমরান খান। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিট দাখিলের জন্য আগামী 3 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। 22 আগস্ট বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালত এই দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের বলেন, 22 আগস্ট এই মামলার চার্জশিট দাখিল করার কথা থাকলেও পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেনি, তাই আগামী 3 সেপ্টেম্বর এই মামলার চার্জশিট দাখিলের দিন ধার্য করেছেন আদালত। এদিন রিফাত হত্যার অভিযোগে গ্রেপ্তার 14 জনকে আদালতে হাজির করা হয়। রিফাতের স্ত্রী মামলার প্রধান সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নিকেও আদালতে হাজির করা হয়। পরে আদালতের কার্যক্রম শেষে সব অভিযুক্তকে আবার জেল হাজতে পাঠানো হয়। এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুজিবুল হক কিসলু বলেন, 22 আগস্ট আদালতে পুলিশ চার্জশিট দাখিল করেনি, পরবর্তী তারিখ বা তার আগেই পুলিশ আদালতে চার্জশিট দাখিল করতে পারে। তিনি জানান, এই মামলার আসামি আরিয়ান শ্রাবণ, কামরুল ইসলাম সাইমন এবং মোহাম্মদ সাগরের জামিনের আবেদন করা হলেও মূল নথি এই আদালতে না থাকায় পরবর্তীতে জামিন শুনানির কথা বলেন বিচারক। মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক মোহাম্মদ হুমায়ুন কবির জানিয়েছেন, প্রতিবেদন তৈরি করতে না পারায় 22 আগস্ট তিনি আদালতে দাখিল করতে পারেননি, তবে পরবর্তী তারিখে তিনি প্রতিবেদন দাখিল করতে পারবেন বলে আশাবাদী। আয়েশা সিদ্দিকা মিন্নির পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম জানিয়েছেন, গেল 31 জুলাই তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন দাখিলের কথা ছিল, ওই তারিখে তিনি প্রতিবেদন দাখিল করতে পারেনি। পরে 14 আগস্ট প্রতিবেদন দাখিলের তারিখ থাকলেও ওই দিনও প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয়েছেন, 22 আগস্টেও তিনি প্রতিবেদন দাখিল করতে পারেননি। আইনজীবী মাহবুবুল বারী আসলাম আরও জানিয়েছেন, রিফাত হত্যার সঙ্গে জড়িত থাকা আসামিদের নাম উল্লেখ করে মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করলে এবং বিচারক তা গ্রহণ করলে সেটি চার্জশিট হিসেবে গণ্য হবে। গেল 26 জুন রিফাতকে বরগুনার রাস্তায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। সে সময় স্বামীকে বাঁচাতে মিন্নির চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে আলোচনার সৃষ্টি হয়। পরদিন রিফাত শরীফের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ 12 জনকে আসামি করে মামলা করেন, তাতে প্রধান সাক্ষী করা হয়েছিল মিন্নিকে। পরে মিন্নির শ্বশুর ছেলে হত্যায় পুত্রবধূ মিন্নির জড়িত থাকার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করলে ঘটনা নতুন দিকে মোড় নেয়। 16 জুলাই মিন্নিকে বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে ডেকে নিয়ে দিনভর জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। মিন্নি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে পুলিশ জানায়। পরে মিন্নি জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন আদালতে। মিন্নির বাবার অভিযোগ, নির্যাতন করে ও ভয়ভীতি দেখিয়ে মিন্নিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করেছে পুলিশ। গত 30 জুলাই মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালত। এর আগে 22 জুলাই বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে প্রথমবার মিন্নির জামিনের আবেদন করেন আইনজীবী মোহাম্মদ মাহবুবুল বারী আসলাম। ওই দিনই শুনানি শেষে আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে 23 জুলাই মিস কেস দাখিল করে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামানের আদালতে ফের জামিনের আবেদন করেন মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম। পরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের নথি তলব করে 30 জুলাই জামিন শুনানির দিন ধার্য করেন। সেদিন 3 ঘন্টার বেশি সময় ধরে উভয় পক্ষের শুনানি হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তাকে তলব করেন আদালত। তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির আদালতে উপস্থিত হলে এই হত্যাকাণ্ডে মিন্নির সম্পৃক্ততার বিষয়ে তথ্য জানতে চাওয়া হয়। সবার উপস্থিতিতে মামলার তদন্ত কর্মকর্তার ল্যাপটপে হত্যাকাণ্ডের আগের ও পরের ভিডিও ফুটেজ দেখান।
এছাড়া মিন্নির 164 ধারায় দেয়া জবানবন্দি সহ হত্যার আগে ও পরে প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত নয়ন বন্ড সহ অন্যান্য আসামির সঙ্গে মিন্নির কল লিস্টের তথ্য উপাত্ত উপস্থাপন করেন। শুনানি শেষে মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করেন জেলা ও দায়রা জজ আদালত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, দেশে সব অনিয়মের সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা আছে। আইনের রক্ষক হয়ে একটি অংশ ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ HRFB আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জাতিসংঘের নির্যাতন বিরোধী কমিটির সুপারিশগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার দাবিতে এই সম্মেলন করা হয়। ইফতেখারুজ্জামান বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকেই ভালো কাজও করছেন, দেশ বিদেশে পুরস্কৃতও হচ্ছেন, কিন্তু তাদের একটি অংশ ভক্ষক হয়ে দাঁড়িয়েছে। এখন এটি রোধ করা না গেলে আইন প্রয়োগকারী সংস্থার নাম পরিবর্তন করে আইন লঙ্ঘনকারী রাখতে হবে, আমরা এই পরিস্থিতি দেখতে চাই না। তিনি আরও বলেন, আইন প্রয়োগকারী সংস্থার হাতে অপরাধ সংগঠিত হলে বিভাগীয় তদন্ত করে তাদেরকে ক্লোজ বা বদলি করা হয়, এটি কোনো সমাধান নয়, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। বিভাগীয় তদন্তের পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত করতে হবে, এটি করা গেলে আইন প্রয়োগকারী সংস্থার প্রতি মানুষের আস্থা বাড়বে এবং অন্যরাও অপরাধে যুক্ত হবে না। এসবের প্রতিকারের জন্য রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। সাংবাদিক সম্মেলনে আইন ও সালিশ কেন্দ্র আশোকের নির্বাহী সদস্য আইনজীবী জেডাই খান পান্নার সভাপতিত্বে আরও বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন, ALRD নির্বাহী পরিচালক শামসুল হুদা, হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশের সমন্বয়ক তামান্না হক রীতি, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ। জেডাই খান পান্না বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ও রাষ্ট্রের দ্বারা মানবাধিকার লঙ্ঘন হয়, মানুষ গুম হয়ে যাচ্ছে, কিন্তু বলার ক্ষমতা নেই, এমনকি মানবাধিকার কর্মীরাও আজ সুরক্ষিত নয়। হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, গত 9 আগস্ট জাতিসংঘের কমিটির চূড়ান্ত পর্যবেক্ষণে সরকারের কাছে 77টি সুপারিশ করা হয়েছে। এই চূড়ান্ত পর্যবেক্ষণে 3টি বিষয়কে অগ্রাধিকার ইস্যু হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং 1 বছর পর সরকারকে প্রতিবেদনের মাধ্যমে অগ্রগতির চিত্র তুলে ধরতে বলা হয়েছে। অগ্রাধিকারের বিষয় 3টি হল, হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণে উচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ, আটক ব্যক্তিদের অভিযোগ তদন্তের ব্যবস্থা প্রতিষ্ঠা এবং যেসব NGO নির্যাতন বিরোধী কমিটিকে সহযোগিতা করেছে তাদের সুরক্ষা দেওয়া। অসৎ আচরণের অভিযোগের তদন্ত শুরুর পর হাইকোর্ট বিভাগের 3 বিচারপতিকে বিচার কাজ থেকে সাময়িকভাবে বিরত থাকতে বলেছেন সুপ্রিম কোর্ট। এই সিদ্ধান্ত ওই 3 বিচারপতিকে অবহিত করার পর তারা ছুটি চেয়েছেন। এই 3 বিচারপতি হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি AKM জহিরুল হক এবং বিচারপতি কাজী রাজাউল হক। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নিয়মিত কার্যতালিকায় নির্ধারিত বেঞ্চে তাদের নাম ছিল না। আদালতের বিচারিক কার্যক্রমেও তারা অংশ নেননি। 3 বিচারপতির বিরুদ্ধে তদন্তের বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে নানা গুঞ্জন চললেও সুপ্রিম কোর্ট বা আইন মন্ত্রণালয়ের কেউ মুখ খুলছিলেন না। এদিন সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ নিয়ে বিভিন্ন মিডিয়ায় খবর আসছিল। শেষ পর্যন্ত বিকালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা সাইফুর রহমান সাংবাদিকদের সামনে এসে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মাননীয় 3 বিচারপতির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানের প্রেক্ষাপটে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শক্রমে তাদের বিচার কার্য থেকে বিরত রাখার সিদ্ধান্তের কথা অবহিত করা হয় এবং পরবর্তীতে তারা ছুটির প্রার্থনা করেন। এ সময় সাংবাদিকরা 3 বিচারপতির নাম জানতে চাইলে সাইফুর রহমান প্রথমে নিরুত্তর থাকেন। সাংবাদিকরা তখন 3 বিচারপতির নাম বলে জানতে চান, এই 3 বিচারপতির ক্ষেত্রেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা। সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান তখন বলেন, আপনারা তো লিখেছেনই, তবে 3 বিচারপতির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি সুপ্রিম কোর্ট প্রশাসনের এই কর্মকর্তা। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, 3 বিচারপতিকে বিচার কাজ থেকে বিরত থাকার বিষয়ে আমি অবগত নই, আর এ কারণেই অবগত নই যে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন এবং এটা রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির বিষয়। আপনাদের সঙ্গে কথা বলতে গেলে আমাকে আগে অবগত হতে হবে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম 3 বিচারপতির বিরুদ্ধে অসৎ আচরণের অভিযোগের অনুসন্ধান বিচার বিভাগের অন্যদের জন্য একটি বার্তা বলে মন্তব্য করেন। এছাড়া সিনিয়র আইনজীবী ব্যারিস্টার M আমিরুল ইসলাম
বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এ ব্যাপারে সিদ্ধান্ত এবং ব্যবস্থা নিতে পারে। অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, বর্তমানে আমাদের বিচারকদের ভিতরে যদি কোনো অসৎ আচরণের অভিযোগ আসে, সেটা কোন প্রতিষ্ঠান নিষ্পত্তি করবে সে ব্যাপারে আমরা এখনও স্পষ্ট নই। সুপ্রিম কোর্ট বারের সভাপতি এম আমিনউদ্দিন বলেন, প্রধান বিচারপতি এবং মহামান্য রাষ্ট্রপতি এই দুজনের মধ্যে যে অতি গোপনীয় বিষয় নিয়ে সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে আমার কোনো ব্যক্তিগত ধারণা নেই। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সম্পাদক মাহবুবউদ্দিন খোকন বলেন, হাইকোর্টে তিনজন বিচারপতির বিরুদ্ধে প্রধান বিচারপতি পদক্ষেপ নিয়েছেন, এই পদক্ষেপকে আমি স্বাগত জানাই। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই কার্যতালিকা করে বিচারপতিদের এখতিয়ার ও অধিক্ষেত্র ভাগ করে দেন। চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। সরকারি তথ্য মতে এবছরের শুরু থেকে 22 আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 59,592 জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 1998 সালে দেশে প্রথম ডেঙ্গু রোগের অস্তিত্ব পাওয়া গেলেও এর প্রকোপ হয় 2000 সালে। ওই সময় থেকে 2018 সাল পর্যন্ত 50,148 জন ডেঙ্গুর চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হন, সেখানে এবছরের শুরু থেকে এখন পর্যন্ত তা 60,000 সুইসুই। যদিও বেসরকারি হিসাবে তা 60,000 ছাড়িয়েছে, তবে হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন 53,398 জন। বিশেষজ্ঞদের মতে মৌসুম শেষে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে যেতে পারে। তারা বলেন, চলতি মাস সহ সেপ্টেম্বরের পুরোটাই ডেঙ্গুর মৌসুম থাকবে, সে হিসেবে প্রতিদিন গড়ে 1,000 করে নতুন আক্রান্ত হলে লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত 94 জন চিকিৎসক সহ 300 জন স্বাস্থ্যকর্মী রয়েছেন বলে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে জানানো হয়। এদিকে 21 আগস্ট সকাল 8টা থেকে 22 আগস্ট সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন 1,597 জন। 24 ঘন্টায় সারা দেশের বিভিন্ন স্থানে 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তথ্য অনুযায়ী 22 আগস্ট পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো 91 জনে। যদিও 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত সরকারি হিসাবে মৃতের সংখ্যা দেখানো হয়েছে 47 জন। বেসরকারি হিসাবে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আরও বেশি হবে বলে জানায় সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র। 21 আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হয়নি বলে দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, আওয়ামী লীগ 21 আগস্ট বোমা হামলা মামলা নিয়ে উদ্দেশ্য প্রণোদিত রাজনীতি করছে। মূলত 21 আগস্টের ঘটনা ছিল গভীর নীল নকশার অংশ, যে নীল নকশার সাথে ক্ষমতাসীনরা জড়িত কিনা তা নিয়ে জনমনে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই মামলার সামগ্রিক সুষ্ঠু নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসত। তিনি বলেন, কিন্তু তা না করে সুপরিকল্পিত নীল নকশা অনুযায়ী এই ঘটনাকে ন্যাক্কারজনক কায়দায় সম্পূর্ণ রাজনৈতিকভাবে ব্যবহার করে ফায়দা নেয়ার চেষ্টা করে আসছে আওয়ামী লীগ। তার বড় প্রমাণ হলো কথিত সম্পূরক চার্জশিটের নামে এই মামলায় তারেক রহমানকে জড়িয়ে ফরমায়েশি রায়ে সাজা দেয়া, যা ছিল সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গভীর ষড়যন্ত্রমূলক ও দীর্ঘদিনের মাস্টার প্ল্যানের ফসল। রিজভী আরও বলেন, এই হামলার ঘটনায় তারেক রহমান ও বিএনপি সরকারকে জড়িত করার কাহিনী যে অসত্য তা সর্বজনীনভাবে প্রতিপন্ন হয়েছে। আওয়ামী লীগের এই হীন রাজনীতি দেখে দেশের মানুষ বিস্মিত ও হতভম্ব। 21 আগস্টের বিচারাধীন মামলা নিয়ে প্রধানমন্ত্রী সহ মন্ত্রী নেতারা নির্বিঘ্নে এবং ক্রমাগত এমন বক্তব্য রেখে যাচ্ছেন যা মামলার রায়কে প্রভাবিত করে আসছে। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন রিজভী। 21 আগস্ট গ্রেনেড হামলায় খালেদা জিয়া ও তারেক রহমানের সমালোচনার জবাবে রুহুল কবির রিজভী বলেন, যে কোনো সরকারের আমলে কখনো কখনো অনাকাঙ্ক্ষিত এমন কিছু ঘটনা ঘটে যার জন্য সেই সরকার দায়ী হতে পারে না। জাতীয় ও আন্তর্জাতিক বহুমুখী চক্রান্তকারীদের এজেন্টরা দেশে দেশে নানা নাশকতা করেছে। 21 আগস্টের জন্য যদি বিএনপি সরকার দায়ী হয়, তাহলে পিলখানা হত্যাকাণ্ডের জন্য কেন আওয়ামী লীগ সরকার দায়ী হবে না? কেন মুক্ত চিন্তার ব্লগার, যাজক, পুরোহিত, ইমাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লালন সাধকদের হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ সরকার দায়ী হবে না? প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীনই তো যশোরের উদীচির অনুষ্ঠানে
খুলনার কাদিয়ানি মসজিদে, ঢাকায় সিপিবির সমাবেশে, রমনার সায়ানোটের অনুষ্ঠানে, গোপালগঞ্জে ক্যাথলিক গির্জায়, নারায়ণগঞ্জের আওয়ামী লীগ অফিসে, বাগেরহাটের কলেজ মাঠে আক্রমণ ও বোমা হামলা হয়েছে এবং গোপালগঞ্জে দুটি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করা হয়েছে। তাহলে কি এর দায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সরকারের উপর বর্তায় না? এসব ঘটনা তো তাদের আমলেই হয়েছে। রিজভী বলেন, কেবল প্রধানমন্ত্রী বা ক্ষমতাসীন দলের নেতারাই নন, আমরা বিস্মিত হয়েছি যখন দেখেছি দু একটি পত্রিকা এবং সরকারি নেতাদের মালিকানাধীন টেলিভিশনে এ নিয়ে বিনিয়ে বেসামাল ভাষায় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের উপর দোষ চাপাতে অক্লান্ত চেষ্টা চালিয়েছে। কিন্তু প্রকৃত সত্য, প্রকৃত ঘটনা এভাবে মিথ্যাচার আর অপপ্রচারের মাধ্যমে জনগণের কাছে বিশ্বাসযোগ্য করা যাবে না। জাতীয়তাবাদী নেতাদের বিরুদ্ধে এহেন মিথ্যা অপপ্রচার অতীতেও হয়েছে। নবাব সিরাজউদ্দৌলাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সাম্রাজ্যবাদীরা অন্ধকূপ হত্যা কাহিনী রচনা করেছিল। পরে গবেষণামূলক গ্রন্থেও এই কাহিনীর অসত্যতা ও অবাস্তবতা বেরিয়ে এসেছে। এটি তৎকালীন সাম্রাজ্যবাদী শাসক গোষ্ঠীর মিথ্যাচার বলে প্রমাণিত হয়েছে। দেশে দেশে দখলদার সাম্রাজ্যবাদী গোষ্ঠী ও তাদের স্থানীয় অনুচররা সবসময় প্রহসন, মিথ্যাচার ও অন্তর্ঘাতকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। রিজভী বলেন, 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় হতাহতদের ঘটনা মর্মস্পর্শী ও হৃদয়বিদারক। আইভি রহমান সহ অনেক নারী পুরুষের জীবননাশ ও আহত হওয়ার নৃশংস ঘটনায় আমরা তখনও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি, এখনও জানাই। তিনি বলেন, তারেক রহমান সহ বিএনপি সরকারের মন্ত্রী ও নেতাদের নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্দোলনের ফসল মইনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময়ও এই মামলার চার্জশিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ছিল না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাদের একান্ত অনুগত, বিশ্বস্ত ও দলীয় লোক আব্দুল কাহার আকন্দকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় শুধু বিএনপি নেতাদের বিপদাপন্ন করার জন্য। তার আগেই কাহার আকন্দ পুলিশ ডিপার্টমেন্ট থেকে অবসরে গিয়ে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, এমনকি 2008 সালে জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছেন। রাজনৈতিক উদ্দেশ্য ও প্রতিহিংসা পূরণের জন্য তাকে পুলিশ বিভাগে ফের 2009 সালে নিয়োগ দিয়ে এই মামলা তদন্ত কর্মকর্তা করা হয়। দলীয় চেতনা তদন্ত কর্মকর্তা কাহার আকন্দকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যই ছিল এই মামলায় তারেক রহমানকে জড়ানো। রিজভী বলেন, যখন প্রধানমন্ত্রী বলছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান জড়িত, তাহলে এত বড় ঘটনার পর তাদের তো দেশ থেকে সরে যাওয়ার কথা। অপরাধ করলে তারেক রহমান সাহেব দেশ থেকে সরে যেতেন, কিন্তু তিনি তো দেশ থেকে কোথাও যাননি। বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তার যে সংগ্রাম, এই সংগ্রাম হচ্ছে গণতন্ত্রকে ফিরিয়ে আনার সংগ্রাম। আজ তার পর্বতসম জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে শুধুমাত্র প্রতিহিংসা পরায়ণতায় 561 দিন কারাবন্দী করে রাখা হয়েছে। আর প্রধানমন্ত্রী ও তার দলের কতিপয় নেতা নির্জলা মিথ্যাচার প্রোপাগান্ডায় জনগণকে বিভ্রান্ত করার নিষ্ফল চেষ্টা চালাচ্ছেন, তবে সত্য চেপে রাখা যায় না। পিলখানা বিদ্রোহের সময় খালেদা জিয়া বাসা থেকে বেরিয়ে 24 ঘন্টা কোথায় ছিলেন, বিএনপির কাছে তা জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের। বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্যে তিনি এই জবাব চান। কাদের বলেন, 25 ফেব্রুয়ারি পিলখানার ঘটনার দিন সূর্য ওঠার আগেই খালেদা জিয়া বাসা থেকে বের হয়ে 24 ঘন্টা নিখোঁজ ছিলেন। তিনি কোথায় ছিলেন? যিনি দুপুরের আগে ঘুম থেকে ওঠেন না, তিনি সূর্য ওঠার আগে বাসা থেকে বেরিয়ে 24 ঘন্টা নিখোঁজ থাকলেন। এতে প্রমাণ হয় এই ঘটনার জন্য তারা দায়ী। 21 আগস্ট ষড়যন্ত্রের প্রাইম টার্গেট শেখ হাসিনা ছিলেন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 21 আগস্ট হত্যাকারীদের নেতা হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান জবানবন্দিতে বলেছেন, হাওয়া ভবনের পরিকল্পনায় তারেক রহমানের নির্দেশে তারা হামলা করে। এই ঘটনার মাস্টারমাইন্ড তারেক রহমান, এই কথা অস্বীকার করার উপায় নেই। এটা প্রচলিত আদালতে প্রমাণিত হয়েছে, জনতার আদালতে প্রমাণিত, ইতিহাসের আদালতেও প্রমাণিত হবে। বিএনপির অভিযোগের পাল্টায় তিনি বলেন, তাহলে FBIকে তদন্ত করতে বাধা দিলেন কেন? স্কটল্যান্ড ইয়ার্ডকে তদন্ত করতে আসতে বাধা দিলেন কেন? তাহলে জজ মিয়া চিত্রনাট্য সাজিয়েছিলেন কেন? সমস্ত আলামত নষ্ট করে দিলেন কেন?
হামলাকারীদের চোখের সামনে চলে যেতে দেয়া হলো কেন? উবাইদুল কাদের বলেন, এত কিছুর পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছিলেন। খালেদা জিয়া কি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছিল সবাই জানে। ভারতের সঙ্গে কোনো আলোচনা অবান্তর বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে তিনি আরও বলেন, এর আগে তিনি আলোচনা যে উদ্যোগ নিয়েছিলেন সবই ব্যর্থ হয়েছে, তাই আর কোনো আলোচনার প্রশ্নই আসে না। পাক প্রধানমন্ত্রী বলেন, এতদিন যা যা করেছি শান্তি এবং আলোচনার জন্য, আমার মনে হয় এই আচরণকে ভারত তোষণ ভেবে নিয়েছে, এর থেকে বেশি আমাদের পক্ষে করা সম্ভব নয়। ইমরান খান আরও বলেন, আলোচনা চেয়ে একাধিকবার ভারতের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে কিন্তু তাতে কোনো লাভই হয়নি, তাই তাদের সঙ্গে আর কোনো কথা বলার প্রশ্নই নেই। কিছুদিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পরমাণু শক্তি ব্যবহার নিয়ে পরোক্ষভাবে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে রাখেন। মন্তব্য করেন, পরমাণু বোমার প্রথম প্রয়োগ নীতি ভারত ব্যবহার করবে না, কিন্তু ভবিষ্যতে কী হবে তা সময়ই বলবে। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করে পাকিস্তানের তরফে বলা হয়, ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এই ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে এই বিষয় নিয়েও ফের মুখ খোলেন ইমরান। বলেন, কাশ্মীর ইস্যু নিয়ে চাপান উতর বজায় রয়েছে, এর মধ্যে দুই পরমাণু শক্তি সম্পন্ন রাষ্ট্রের উত্তপ্ত পরিস্থিতি মোটেই সঠিক ইঙ্গিত দিচ্ছে না। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আব্দুল্লাহ সাহেল।